আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকের ব্রেকিং সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমরা প্রথমে যে খবরটি দিতে চাই সেটি হলো গাজার প্রতিরোধ যোদ্ধাদের একটি আক্রমণই একসঙ্গে 15 জন শত্রু ওপারে চলে গেছে এবং দখলদার বাহিনীর গুরুত্বপূর্ণ হেলিকপ্টার মাটিতে ফেলে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এছাড়া কয়েকটা ফ্রন্ট দিয়ে শত্রুরা ইতিমধ্যে প্রতিরোধ যোদ্ধাদের ভয়ে পালিয়ে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি খবর রয়েছে, আর সেটি হলো হিজবুল্লাহ, হুতি আর প্রতিরোধ যোদ্ধা এই ত্রিমুখী আক্রমণে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা নত হয়ে সৌদি আরবের মাধ্যমে ইরানের কাছে সমঝোতার বার্তা পাঠিয়েছে। চলুন আজকে অসাধারণ কিছু খবর জানাবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত যে ফেসবুক পেজটি মাসুম মাহবুব, এটা রেজিস্ট্রেশনের কারণে লিমিটেড থাকায় আপনারা অনেকেই ভিডিও দেখতে পাচ্ছেন না বলেই আপনাদের অনুরোধে আমরা নতুন আরেকটা পেজ করেছি, ওপেন দ্য আইজ ফেসবুক পেজ। অবশ্যই আপনারা সেটা লিংক পাবেন কমেন্টে, এবং এই ভিডিওর কোলাবরেশনে আপনারা সেই ফেসবুক পেজটির লিংক পেয়ে যাবেন। আপনারা পেজটি লাইক এবং ফলো করে রাখবেন যাতে করে মাসুম মাহবুব পেজটি কোনো কারণে যদি হারিয়ে যায় আপনারা নিয়মিত আমাদের আপডেট খবরগুলো পেতে পারেন। আর যারা ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেখছেন তাদের বলবো বিকল্প আরেকটি ইউটিউব চ্যানেল মাসুম মাহবুব অফিসিয়াল, যেটা আমরা ডিসক্রিপশন এবং লিঙ্কে পিন কমেন্ট করে দেব, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি এই বিষয়গুলোর কারণে প্রচুর সংখ্যক চ্যানেল পেজ হারিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, তাহলে আমরা শুরু করছি একটি একটি করে। প্রথমে বলছি, দখলদার বাহিনী তারা সীমান্ত দিয়ে এখনও ভিতরে প্রবেশ করতে পারেনি। আজকে যুদ্ধের 3 মাস, এই 3 মাস ধরে শত্রু আকাশ থেকে আক্রমণ করেছে, বোম্বিং করেছে, নিরীহ মানুষ মেরেছে, কিন্তু শত্রু সীমান্ত গলিয়ে ভেতরে প্রবেশ করে টিকে থাকতে না পেরে বারবারই পিছু হটেছে। আজকে 3 মাসের মাথায় আপনাদের খবর দিচ্ছি, এখন পর্যন্ত দখলদার বাহিনী সীমান্তের কাছেই পড়ে আছে, তারা মূল সিটির ভেতরে ঢুকে থাকতে পারেনি। ধরুন ছোট্ট একটা খবর দিয়ে এই ঘটনাটা বলতে চাই, সেটি হলো দখলদার বাহিনীর একটি ইউনিট এগিয়ে আসছে গাজায় ঢোকার জন্য, তাদের সাথে ট্রুপ ক্যারিয়ার, সাজওয়াজান, মার্কাবার ট্যাঙ্ক, বুলডোজার আর সঙ্গেটা বিশাল সেনা সদস্যর টিম। তারা যখন ভেতরে প্রবেশ করছেন হঠাৎ করে পথেই একে একে মাইন বিস্ফোরণ শুরু হয়েছে। প্রথম সারি থেকে যখন একটা একটা করে মার্কাবা বা বুলডোজার বা সাজওয়াজান উড়ে যাচ্ছিল, বাকিরা কোনো রকম সেখান থেকে উঠে পড়ে পালিয়েছে। অর্থাৎ প্রতিরোধ যোদ্ধারা গাজার ভেতরে গুরুত্বপূর্ণ সেই সড়ক যেখান দিয়ে ওরা প্রবেশ করে ওদের সামরিক যান নিয়ে সেখানে মাইন পুঁতে রেখেছে, এবং সেখানেই ওরা ঢুকেই প্রথম ফাঁদে পড়ে যাচ্ছে, এভাবেই প্রাণ হারাচ্ছে। আর এতে করে শত্রু বাহিনী এখন তাদের সামরিক যান নিয়ে মানে রাস্তা ধরে প্রবেশ করতে পারছে না। এখন বলবেন ট্যাঙ্ক তো রাস্তা ছাড়াও চলে, ইলেবিলে চলে বিভিন্ন পয়েন্ট। অর্থাৎ ওদের যে ম্যাপ বা ওরা যে রুটগুলো ব্যবহার করতে চায় এই প্রত্যেকটা রুটেই প্রতিরোধ যোদ্ধারা মাইন পুঁতে রাখছে। ধরুন ওরা প্রথম স্টেজ পার হয়ে গেছে, অর্থাৎ মাইন ওদের কোনো ক্ষতি করতে পারেনি বা মাইন এড়িয়ে ওরা চলে গেল। আসছে দ্বিতীয় স্টেজ, ওরা যখন দ্বিতীয় স্টেজে আসছে তখন ওদেরকে টার্গেট করছে রকেট কিংবা মিসাইল। প্রথমে দেখা যাচ্ছে যে ওরা গাড়ি বহন নিয়ে প্রবেশ করছে, শত্রুরা প্রথম ট্যাঙ্কটাকে ছাড়ল, দ্বিতীয় ট্যাঙ্কটাকে ছাড়ল, তৃতীয় ট্যাঙ্কটাকে ছাড়ল, ঠিক মাঝখান থেকে ট্রুপ ক্যারিয়ার যেটার ভেতরে ধরেন 40 থেকে 50 জন বা 30 জন সেনা সদস্য রয়েছে সেটাকে ইয়াসিন 105 দিয়ে টার্গেট করছে। কীভাবে? একজন হামাস সদস্য একটি ইয়াসিন কাঁধে নিচ্ছেন, জাস্ট টার্গেট করছেন, উড়িয়ে দিচ্ছেন একটি ট্যাঙ্ক, একটা সাজওয়াজান বা বুলডোজারকে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ফুটেজগুলো দেখেছেন। তো যখন এই বহরটা নিয়ে ওরা আসছে
প্রথম দুইটা বা তিনটা ট্যাঙ্কে যাওয়ার সুযোগ দিচ্ছে, পেছনে থাকছে অন্যান্য আরও সাজুয়াজন, ঠিক মাঝখান থেকে একটা টার্গেট করছে। তো যখন মাঝখানটাতে ওরা টার্গেট করে, আলটিমেটলি সামনে আর পিছনের দুটো ছাড়া বাকিগুলো মাঝখানে আটকে যায়, কারণ অ্যাকশনের সঙ্গে বা ধামাকার সঙ্গেই বাকিরা দ্রুত পালাতে পারে না সংক্ষিপ্ত সময়। তখন এই প্রতিরোধ যোদ্ধারা একাধিক ট্যাঙ্কের উপর আক্রমণ করে, এতে করে ওদের হতাহতের সংখ্যা বা ক্ষতির সংখ্যাটা বাড়ে। ধরুন কালকের একটা উদাহরণ দিচ্ছি, পাঁচটি ট্যাঙ্ক সাজুয়াজান তারা একযোগে আসছে, সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছে। তো যখন এই পাঁচটি সাজুয়াজান একযোগে প্রবেশের চেষ্টা করে, তখন পাঁচজন প্রতিরোধ যোদ্ধা পাঁচটি ইয়াসিন 105 দিয়ে টার্গেট করে, একটা দুটা তিনটা চারটা ধামধাম ধামধাম করে পাঁচটাতেই তারা অ্যাটাক করে। যখন এই পাঁচটা অ্যাটাক করে, তখন এর ভেতরে কিছু কিছু সদস্য তারা ভেতরে আটকা পড়েন, প্রাণ হারান, অনেকে দৌড়ে পালাবার চেষ্টা করে। তখন প্রতিরোধ যোদ্ধাদের অগ্রগামী টিম বিভিন্ন পয়েন্ট থেকে তাদেরকে তখন বন্দুকের মাধ্যমে, চাইনিজ রাইফেল বা কিছু রাশিয়ান রাইফেল আসছে ওদের হাতে, এগুলো দিয়ে ওরা অ্যাটাক করে। এতে করে সেখান থেকে খুব কম সংখ্যক দখলদার প্রাণে বেঁচে আসতে পারছে। আমি কিন্তু গতকালকের কিছু সিনারি বলছি, গতকালকে ঠিক একইভাবে পাঁচটি ট্যাঙ্ক সাজুয়াজান ট্রুপ ক্যারিয়ার উড়িয়ে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা, এই সময় অনেক সদস্য প্রাণ হারিয়েছে। তো এদেরকে রক্ষা করতে আসছে যারা, ধরেন চতুর্থ স্টেজ, এদেরকে যারা রক্ষা করতে আসছে রেস্কিউ টিম, তারা আসছে হেলিকপ্টার যোগে। এই হেলিকপ্টারগুলো আর্মির হেলিকপ্টার, যখন এই আর্মির হেলিকপ্টারগুলো ওদের উদ্ধারে আসে, তখন সেগুলোকে রাশিয়ান মিসাইলের মাধ্যমে হেলিকপ্টার টার্গেট করে। ইতিমধ্যে প্রায় সাত থেকে আটটি হেলিকপ্টার ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা। অর্থাৎ পূর্ণাঙ্গ একটি প্যাকেজ ব্যবহার করছে হামাসের প্রতিরোধ যোদ্ধারা। আসেন পঞ্চম স্টেজ, প্রত্যেকটা স্টেজ যারা পেরিয়ে আসছে, হোক সেটা এলিট ফোর্স, স্পেশাল টিম, স্নাইপার টিম, বিশেষজ্ঞ টিম কিংবা ইন্টেলিজেন্স টিম, যে এই টিমগুলোর কথা বললাম, এরা এই চারটা স্টেজ পার হয়ে পঞ্চম স্টেজে চলে এসছে, তারা কোনোরকম বেঁচে গেছে বা তাদের উপর হামাস আক্রমণ করতে পারেনি, তারা বিভিন্ন ভিন্ন কোনো বিকল্প পথ অবলম্বন করছে। সেক্ষেত্রে তারা কী করছে, হামাসের স্নাইপাররা আছেন বিভিন্ন ভবনে, হোক সেটা ধ্বংস হওয়া কোনো ভবন, হোক সেটা কোনো বড় বিল্ডিং, যে কোনো প্রান্তে বহু স্নাইপার লম্বা সময় ধরে বসে থাকে। একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি আপনাদের ঘটনাটা বলি, হামাসের পাঁচজন স্নাইপার বসে আছে পাঁচটা পয়েন্টে, এই পাঁচজন জানে তারা কোন কোন পয়েন্টে রয়েছেন। তো দখলদারদের একটি স্পেশাল টিম, তারা একটা বড় অপারেশনে আসছে, অর্থাৎ তাদের কাছে কোনো একটা ইন্টেলিজেন্স তথ্য আসছে, যে তথ্যের আলোকে প্রশিক্ষিত এই বাহিনীটি একটি বড় অপারেশনে যাচ্ছে। তো তারা যে বড় অপারেশনে যাচ্ছে এই তথ্যটাও হামাসের ইন্টেলিজেন্স জানিয়ে দিয়েছে আল কাসামকে, মানে হামাসের অ্যাকশন টিমকে। তো তারা তাদের স্নাইপারদেরকে দায়িত্ব দিয়েছে, স্নাইপাররা ব্যর্থ হলে সুরঙ্গ টিম রয়েছে, সুরঙ্গ টিম ব্যর্থ হলে অগ্রগামী টিম, অর্থাৎ যারা স্থলে সরাসরি মুখোমুখি সংঘর্ষ করবে। তাই তিনটি টিমকে একযোগে রেডি করেছে প্রথম স্নাইপার টিম। এই যে বললাম প্রথমে চারটা স্টেজ পেরিয়ে আর শত্রু সেনারা যখন ঢুকে গেল, তখন স্নাইপাররা সেই স্পেশাল ফোর্সকে টার্গেট করেছে। তো এই পাঁচজন স্নাইপার পাঁচটি জায়গায় বসে শত্রুকে শনাক্ত করছে তাদের গান ভিউ ফাইন্ডারে, তারা দেখছে তিনি হাঁটছেন, সেই টিমের যিনি প্রধান বা তার সহযোগী বা তার সহযোগী, এরকম পাঁচজন কমান্ডারকে তারা টার্গেট করছে, করে তারা দেখছেন তারা যাচ্ছেন। প্রথম স্নাইপার দ্বিতীয় স্নাইপারকে বলছে আমাকে ক্রস করেছে, তিনি এই মুহূর্তে খান ইউনুসের অমুক সড়কে প্রবেশ করেছে। দ্বিতীয় স্নাইপার তৃতীয় স্নাইপারকে সতর্ক করেছে, অ্যালার্ট করেছে যে তারা এখন ডান দিকে যাচ্ছে, তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় গানম্যানের ক্যামেরায় পড়ে গেছেন, স্নাইপারের টার্গেটে পড়েছেন। এবার পাঁচজন স্নাইপার এক টার্গেটে, তারা জানেন একজনকে ফায়ার করলে বাকিরা দৌড়ে পালাবে, কে কোন রুট ধরে পালাবে সেটাকেও তারা শনাক্ত করে নেন তাৎক্ষণিক, করে
স্নাইপাররা বহুদূর থেকে খুব নীরবে প্রথম কমান্ডারকে টার্গেট করলেন, ঠিক মাথা শ্যুট করলেন, ধাপ করে মাটিতে পড়ে গেল। তো যিনি গুলিটা খেয়ে মাটিতে পড়ে গেলেন, তার সঙ্গে থাকা বাকিরা মাটিতে শুয়ে পড়ে তাৎক্ষণিক তারা চিন্তা করছেন স্নাইপার কোথায়, তার মানে তার সামনে। কিছুক্ষণ পরে দেখা যায় দ্বিতীয় গুলিটা আসছে পেছন থেকে, অর্থাৎ যিনি এই স্নাইপারকে শনাক্তের জন্য মাটিতে বসে ভাবছেন বা চিন্তা করছেন, কারণ এটা তাদের ডিউটি। তো তিনি যখন একটু মাথা উঁচু করছেন, দ্বিতীয় স্নাইপারের গুলিটা তার পেছন থেকে লেগেছে, তার মানে স্নাইপার সামনেও ছিল পেছনেও ছিল। এরপর তার সঙ্গে থাকা বাকি কমান্ডাররা বা বাকি সহযোগী অফিসাররা সামনে পিছনে কনফার্ম হলেন। এরপর তারা যখন সেখান থেকে বাঁচার জন্য একটু মাথা তুলছেন, দুই দিক থেকে স্নাইপারের টার্গেট আসছে, অর্থাৎ একযোগে সেখানে সামনে পিছে ডানে বামে প্রত্যেকটা পয়েন্ট থেকে যখন স্নাইপারের অ্যাটাক আসছে, তখন এই স্নাইপারকে শনাক্তের আর কোনো ফাইনালি সুযোগ থাকছে না। এবং এই স্নাইপাররা যখন দেখছেন যে তারা ওখানে প্রত্যেককে মেরে দিতে পেরেছেন, তখন তারা অবস্থান খুব একটা পরিবর্তন করেন না। কিন্তু যখন তারা দেখেন যে সেখান থেকে তারা পাঁচজনকে ফেলে দিয়েছেন বা দুজনকে ফেলে দিয়েছেন, বাকিরা পালিয়ে গেছে, দ্রুত স্নাইপাররা তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেন। এভাবে একটার পর একটা বিজয় ছিনিয়ে আনছেন, আর মূল স্পেশাল টিমের কমান্ডারদেরকে ওপারে পাঠাচ্ছে হামাসের স্নাইপাররা। দর্শক, সর্বশেষ কয়েকটা সংক্ষিপ্ত আপডেট দিচ্ছি। কয়েকটা বড় অপারেশনাল খবর পাওয়া গেছে ইতিমধ্যে। হামাসের অ্যাটাকে ওদের হেলিকপ্টার গেছে 5টি, ট্যাঙ্ক সাজওয়াজান গেছে, একটা আক্রমণে ওদের 15 জন সদস্য প্রাণ হারিয়েছে, একটি জায়গার কথা বলছি, স্রেফ একটি, বাকিগুলো রাতে বলবো। এবং ইন্টারেস্টিং খবর হলো তেলাবিব সহ দখলদারদের কয়েকটা মূল শহরে রাতে ব্যাপক আক্রমণ করেছে এই প্রতিরোধ যোদ্ধাদের টিম। তবে যুক্তরাষ্ট্র সৌদি আরবের মাধ্যমে ইরানকে কী বার্তা পাঠালো, আজ রাতের সংবাদে সেই খবরটিও থাকবে। আশা করি বিস্তারিত রাতে আপনাদের জানাবার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।